নমস্কার, দেখছেন কলকাতা টিভি। বাংলাদেশ সারাদিন নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অনেকেই চিহ্নিত করেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মোহাম্মদ চৌধুরী। আজ ছুটির দিন হওয়ায় সকাল থেকে স্টল প্যাভিলিয়নগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। সারাদিন জুড়ে ঘটে যাওয়া বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে এবারে নজর থাকবে আমাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অনেকেই চিহ্নিত করেছে, তবে তাদেরকে নিষিদ্ধ করার চিন্তা এখনও দলগতভাবে আওয়ামী লীগ করেনি। তিনি বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী দল, এটা কানাডার ফেডারেল আদালত এরাই রায় দিয়েছে। যুক্তরাষ্ট্রের তারেক জিয়ার প্রবেশ নিষিদ্ধ, আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি এটা দিয়েছে। বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অনেকেই চিহ্নিত করছে, তবে তাদেরকে নিষিদ্ধ করার চিন্তা আওয়ামী লীগ এখনো করেনি। এখানে আদালতের বিষয় আছে, আইন আদালত তো মানতেই হবে বলে জানান ওবায়দুল কাদের। বিএনপি সন্ত্রাসী দল, এটা কানাডার আদালত, ফেডারেল আদালত এ রায় দিয়েছে। শুধু আমরা না, তারপরে আমেরিকাতে তার গিয়ার প্রবেশ নিষিদ্ধ, এটা তো হোমল্যান্ড সিকিউরিটি তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এটা তো আমাদের সিদ্ধান্ত নয়, তারপরও তাদেরকে নিষিদ্ধ করা হবে এমন ধরনের কোনো চিন্তা এখনো আমি করি। জামিনে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার তারা কারাগার থেকে মুক্তি পান। প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বুধবার জামিন পান বিএনপির শীর্ষ এই দুই নেতা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত তাদেরকে জামিন দেন। সব মামলায় জামিন পাওয়ায় এদিন তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা জানিয়েছেন, বিএনপির এই দুই নেতার কারামুক্তিতে বাধা নেই। সেই রায় যতদিন বাস্তবায়িত না হবে ততদিন বাংলাদেশের মানুষের সাথে নিয়ে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। বাংলাদেশের মানুষ নির্বাচনে গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। পাঠক, লেখক ও প্রকাশকদের মিলন মেলা অমর একুশে বই মেলা, এ শুধু গ্রন্থ মেলা নয়, এ এক প্রাণের মেলা। 15 দিন পেরিয়ে জমে উঠেছে মেলা। আজ ছুটির দিন হওয়ায় সকাল থেকে স্টল প্যাভিলিয়নগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। পরিবার পরিজনদের সঙ্গে প্রাণের বই মেলা প্রাঙ্গণে শিশুদের আগমনে ফিরেছে উচ্ছ্বাস। 1 ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই মেলা চলবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্ত। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7। We'll be right back.